হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। দেখো যে ওয়াই জেড টু দি পাওয়ার লগ ওয়াই বাই জেড ইন্টু জেড এক্স টু দি পাওয়ার লগ জেড বাই এক্স ইন্টু এক্স ওয়াই টু দি পাওয়ার লগ এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। তো এখানে প্রথমেই এর এলএইচএস আমরা লিখে নিচ্ছি, ওয়াই জেড টু দি পাওয়ার লগ ওয়াই বাই জেড ইন্টু জেড এক্স টু দি পাওয়ার লগ জেড বাই এক্স ইন্টু এক্স ওয়াই টু দি পাওয়ার লগ এক্স বাই ওয়াই। এটা ইজ ইকুয়াল টু, দেখো লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার লগ ওয়াই বাই জেড। এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার আসছে লগ এক্স বাই ওয়াই লিখলাম, ইন্টু ওয়াই টু দি পাওয়ার এর পরে জেড টু দি পাওয়ার লিখছি লগ ওয়াই বাই জেড প্লাস জেড টু দি পাওয়ার এর লগ জেড বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ারে লিখলাম লগ জেড বাই এক্স প্লাস লগ এক্স বাই ওয়াই। এবার লক্ষ্য করো, এখানে লগ এ প্লাস লগ বি মানে আমরা কি জানি, লগ অফ এ বি। তাহলে ওয়াই টু দি পাওয়ারে লিখতে পারি লগ অফ ওয়াই বাই জেড ইন্টু এক্স বাই ওয়াই, জেড টু দি পাওয়ারে লিখতে পারি লগ অফ ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ারে লিখতে পারি লগ অফ জেড বাই এক্স ইন্টু এক্স বাই ওয়াই। তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ারে আসছে ওয়াই কেটে গেল, তাহলে লগ এক্স বাই জেড ইন্টু জেড টু দি পাওয়ারে আসছে লগ ওয়াই বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ারে আসছে লগ জেড বাই ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই টু দি পাওয়ারে আসছে লগ এক্স বাই ওয়াই টু দি পাওয়ারে লগ জেড ইন্টু এখানে আসছে দেখো জেড টু দি পাওয়ারে লগ ওয়াই বাই জেড টু দি পাওয়ারে লগ এক্স। কেন কি আমরা জানি লগ অফ এ বাই বি ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস লগ বি ইন্টু এক্স টু দি পাওয়ারে এখানে আসছে লগ জেড বাই এক্স টু দি পাওয়ারে আসছে লগ ওয়াই। এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দেখো এখান থেকে এটা ইজ ইকুয়াল টু দেখো লিখতে পারি, আমি যদি সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি এখান থেকে দেখো আমরা একটা ফর্মুলা জানি লগের ক্ষেত্রে, যে এ টু দি পাওয়ার লগ বি বেস সি ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার লগ বি বেস এ। এই ফর্মুলা অনুযায়ী আমি সাজিয়ে লিখছি ওয়াই টু দি পাওয়ার লগ এক্স, আর এইখানে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই কে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ ওয়াই। এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার লগ জেড কে সাজিয়ে লিখছি জেড টু দি পাওয়ার লগ ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার লগ জেড বাই এখান থেকে দেখো লিখতে পারছি জেড এখানে এক্স টু দি পাওয়ার লগ জেড এখান থেকে। তাহলে সব দেখো ক্যান্সেল করা যায়, ক্যান্সেল করলে কি পড়ে থাকছে দেখো, ক্যান্সেল করলে এখানে পড়ে থাকছে ওয়ান, এটাই আমার আর এইচএস হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।